Hello, my dear students. How are you? I welcome to you my ICT online class for you. Class 4 English version, subject ICT, page 120. Please open your book, page number 120. Google Docs. Google Docs, the second way to share by using Google Docs application. Google Docs is a web sharing tool. It allows more than one person to work on the same document at the same time. Google Docs allows more than one person to work on the same time at the same document. One person can start the document and share with anybody they wish to. Everyone can see the changes being made by other people. The advantage is that only one document gets created and it gets saved automatically every few minutes. Say, for example, you are required to search on Australia as a team of 3 people. You could divide your research work. One could take up geography and climate. Other could work on important cities and industries. And the third could work on food and culture. All of you would be adding to the same document. At the end, you would have created one document containing all the information. There will be no need to copy from one document to another. অর্থাৎ গুগল ডকসের মাধ্যমে আমরা একই জিনিস নিয়ে কাজ করতে পারবো, এক জায়গায় বা ভিন্ন জায়গায় তিনজন থাকবে একই টাইমে, তিনজন চারজন বা পাঁচজন পাঁচ জায়গায় থাকবে, একই জিনিস নিয়ে কাজ করতে পারবো, পাঁচ দিক থেকে তিন দিক থেকে আমরা এটাকে ডেভেলপ করব। এবং যখন যে ডেভেলপ করবে, মনে করে একটা লেখা, এই লেখাটা পাঁচ জায়গায় পাঁচজন আছে, ঠিক আছে, একজন আছে ধরে নাও সিঙ্গাপুরে, আরেকজন অস্ট্রেলিয়াতে, আরেকজন বাংলাদেশে, তিনজন তিন জায়গা থেকে সেম জিনিস ডেভেলপ করতে পারবে, একই জিনিস ডেভেলপ করতে পারবে। মনে করে একটা লেখা বা একটা বিষয় নিয়ে লেখা, ওই লেখাটা যে যখন যেটা অ্যাড করবে সেটাই মূল লেখার সঙ্গে মধ্যে চলে আসবে এবং লেখাটা প্রত্যেকে দেখতে পারবে, ডেভেলপটা প্রত্যেকে দেখতে পারবে। এটা হচ্ছে গুগল, এটার মাধ্যমে এটা হচ্ছে গুগল ডকুমেন্টের কাজ, ঠিক আছে। তাহলে এই গুগল ডক্সের মাধ্যমে আমরা আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো, ইন্টারনেটের চ্যাপ্টারটা শেষ হলো। এখন আমরা আমাদের এই চ্যাপ্টার এক্সারসাইজ আছে, ওই এক্সারসাইজগুলো করব। চুজ দি কারেক্ট আনসার, দেখো তোমরা চুজ দি কারেক্ট আনসার, এখানে দুইটা আছে, এক নম্বর, আমি শুধু আনসারগুলো লিখছি, তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে নাও বা খাতার মধ্যে লিখে নাও। একের আনসার হবে ডি, এনি অফ দিস,
any of these. Their answer will be তোমরা দেখো সবাই চুজ দি কারেক্ট আনসারের মধ্যে দুইটা আছে দুইটা হচ্ছে যে এ হাইপার লিঙ্ক ক্যান বি ওয়ার্ড পিকচার এ গ্রুপ অফ ওয়ার্ডস এনি অফ দিস আনসারটা হবে এনি অফ দিস ঠিক আছে আচ্ছা এরপরে দুই নম্বর আছে হুইচ অফ দিস ইজ নট এ সার্চ ইঞ্জিন গুগল ডট ইন ইয়াহু ডট ইন pixforlearning.com safesearchkids.com এখানে কোনটি হুইচ ইজ নট এ সার্চ ইঞ্জিন এখানে হবে যে safesearchkids.com এটা হচ্ছে যে নট এ সার্চ ইঞ্জিন ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমি মুছে ফেলি এরপরে দেখো ট্রু ফলস তারপর আসতেছে দুই নম্বর ট্রু ফলস আমি ইয়াগুলো লিখি আগে এক নম্বর হবে ট্রু তিন নম্বর হবে ট্রু তারপরে চার নম্বর হবে ট্রু পাঁচ নম্বর হবে ফলস তাহলে এখানে এখানে দেখো আমি বলে দিচ্ছি ট্রু ফলস কোনগুলো হচ্ছে আমি এখানে দেখো হাইপারলিঙ্কস কানেক্ট ইউ টু আদার ওয়েব পেজ এটা হবে কি ট্রু ট্রু হাইপারলিঙ্ক কানেক্ট ইউ টু আদার ওয়েব পেজ এটা ট্রু তারপর ইনফরমেশন অ্যাভেলেবল অন এ ওয়েবসাইট ডাজ নট চেঞ্জ এটা হবে ফলস ঠিক আছে এরপরে গুগল ইজ অ্যান এক্সাম্পল অফ এ সার্চ ইঞ্জিন এটা ট্রু এরপরে চার নম্বর দেখো সার্চ ইঞ্জিন হেল্প আস টু সার্চ ইনফরমেশন হোয়েন উই ডু নট নো দি এক্সাক্ট ইউআরএল অফ দি রিলেভেন্ট ওয়েবসাইট এটা হবে কি ট্রু চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে গুগল ডক্স হেল্প আস গুগল ডক্স হেল্পস আস টু সেন্ড ইমেইল ফলস ঠিক আছে এটা মুছে দিচ্ছি এরপরে আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কস ফিল ইন দি ব্ল্যাঙ্কস দেখো আমি আগে আনসারগুলো লিখে দিচ্ছি এখানে এই ফিল ইন দি ব্ল্যাঙ্কস আছে পাঁচটা প্রথমে এক নম্বরটা আমি শুধু আনসারগুলো লিখে পরে আলোচনা করছি ওয়েব পেজেস হাইপারলিংকস দেখো এক নম্বরটা
তিনের এক নম্বরটা ফিল ইন দি ব্ল্যাঙ্কস। ফিল ইন দি ব্ল্যাঙ্কসের মধ্যে এক নম্বরটা হলো যে মোস্ট ওয়েবসাইট আর ডিভাইডেড ইনটু এ নাম্বার অফ ওয়েব পেজেস, ঠিক আছে, নাম্বার অফ ওয়েব পেজেস, মোস্ট ওয়েবসাইটস আর ডিভাইডেড ইনটু এ নাম্বার অফ ওয়েব পেজেস। দি নাম্বার, নাম্বার টু, পেজ ওয়ান 22, দি নাম্বারটা হবে, দেখো, লিঙ্কস উইচ কানেক্ট ইউ টু আদার ওয়েব পেজেস আর নোন অ্যাজ হাইপার লিঙ্কস, ঠিক আছে। তারপরে দেখো তিন নাম্বারটা, দি অ্যাক্ট অফ সার্চিং ফর ইনফরমেশন ওভার দি নেট ইজ নোন অ্যাজ, আমি আবার বলছি, দি অ্যাক্ট অফ সার্চিং ফর ইনফরমেশন ওভার দি নেট ইজ নোন অ্যাজ ওয়েব ব্রাউজিং। এরপরে চার নম্বর, মজিলা ফায়ারফক্স ইজ অ্যান এক্সাম্পল অফ ওয়েব ব্রাউজার, ঠিক আছে, মজিলা ফায়ারফক্স ইজ অ্যান এক্সাম্পল অফ ওয়েব ব্রাউজার। পাঁচ নম্বর, গুগল ডকস ইজ এ ওয়েব শেয়ারিং টুল, আমি আবার বলছি, ফাইভ, গুগল ডকস ইজ এ ওয়েব শেয়ারিং টুল। তাহলে ফিল ইন দি ব্ল্যাঙ্কস শেষ হলো, তারপরে এর পূর্বে ট্রু ফলস দেখিয়েছি, চুজ দি কারেক্ট আনসার করেছি, ঠিক আছে। তাহলে এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো, ঠিক আছে। তোমরা যদি একটু বাসায় একটু প্র্যাকটিস করো তাহলে দেখা যাবে যে তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো বা পারবে, ঠিক আছে। আর কোয়েশ্চন আনসারগুলো আমি পরবর্তী আরেকটি ক্লাসে, অনলাইন ক্লাসে তোমাদের কোয়েশ্চন আনসারগুলো লিখে নিব। তাহলে তোমরা একটু এগুলো একটু লিখে নাও, অ্যাপিগুলো লিখে নাও, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্ত, অ্যাগেইন সি ইউ অ্যানাদার ICT অনলাইন ক্লাস, সেই পর্যন্ত স্টে হোম স্টে সেফ অল অফ ইউ, থ্যাংক ইউ।